আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু রাফিয়া এডুকেশন সেন্টার। প্রাথমিক সহকারী শিক্ষক বাংলা প্রস্তুতি এক, মাত্রাহীন বর্ণ, অর্ধমাত্রা বর্ণ, পূর্ণমাত্রা বর্ণ। এক, বাংলা অর্ধমাত্রা বর্ণ হচ্ছে আটটি, অর্ধমাত্রা বর্ণ হচ্ছে আটটি, অর্ধ সমান আট মনে রাখবো আমরা এখানে অর্ধ সমান মনে রাখবো আট, তাহলেই আমাদের মনে থাকবে সেটা অর্ধ সমান আট, বাংলা অর্ধমাত্রা বর্ণ হচ্ছে আট। অর্থাৎ অর্ধ কথাটা আটের সাথে কিছুটা মিল আছে, এই জন্য আমরা অর্ধ মনে রাখবো। এরপর দিন আমার পূর্ণমাত্রা বর্ণ হচ্ছে বত্রিশটি, পূর্ণাঙ্গ মানুষের বত্রিশটি দাঁত, পূর্ণাঙ্গ মানুষের বত্রিশটি দাঁত, এটা মনে রেখে আমরা মনে রাখবো পূর্ণমাত্রা বর্ণ হচ্ছে বত্রিশটি। এরপরে মাত্রাহীন বর্ণ, মাত্রা নাই রকম বর্ণ হচ্ছে দশটি, ঠিক আছে? তো অর্ধমাত্রা আটটি, পূর্ণমাত্রা বত্রিশটি, মাত্রাহীন বর্ণ দশটি, এই টোটাল পঞ্চাশটি। এরপরে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দ বা রূপতত্ত্ব, অর্থতত্ত্ব। ব থাকলে সেটা হচ্ছে বাক্যতত্ত্ব, এবং সেটা অবশ্যই বাক্যের সাথে সংযুক্ত থাকতে হবে। যে ওয়ার্ডটা দিবে, যে শব্দটা দিবে, সেটা অবশ্যই বাক্যের সাথে সংযুক্ত হতে হবে। যেমন বিরাম চিহ্ন বাক্যের কোন অংশে অর্জিত হয়, তো এটা বাক্যতত্ত্ব, কারণ বিরাম চিহ্ন আমরা বাক্যে ব্যবহার করি, সেটা বাক্যের সাথে সংশ্লিষ্ট বিধায়, এটা এখানে বাক্যতত্ত্ব। মধ্যাহ্ন বা মধ্যাহ্ন সংখ্যাটি সেটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, যেমন নত্ব বা সত্য বিধান কোন অংশ আলোচিত, বা ধ্বনি ব্যাকরণে কোন অংশ আলোচিত, সেটা হচ্ছে কি ধ্বনিতত্ত্ব। তো এখানে মধ্যাহ্ন বা মধ্যাহ্ন সহ আছে, এবং এখানে কিন্তু কি আছে, ধ এই মধ্যাহ্ন আছে, তাই না? মধ্যাহ্ন আছে, অর্থাৎ মধ্যাহ্ন বা মধ্যাহ্ন সহ থাকবে, সেটা হয় ধ্বনিতত্ত্ব, এবং এগুলো কি ধ্বনির সাথে সংশ্লিষ্টপূর্ণ। অর্থ থাকলে অর্থতত্ত্ব, যেমন শব্দার্থ, গৌণার্থ, মুখ্যার্থ ব্যাকরণে কোন অংশ আলোচিত, এটা হচ্ছে অর্থতত্ত্ব, ঠিক আছে? আর বাকি যা থাকবে সেটাই হচ্ছে শব্দতত্ত্ব। তো এই ছিল আজকে আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো টপিক নিয়ে আসবো, সেই বন্ধু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন।